আমার কথা এক আছে, বিল পাবেন ইনশাল্লাহ, আমি যা বলবো তাই হবে। ফল টাচ ইকু ফ্রিতে করে দিব, হোম ডেলিভারি ফ্রি। এই শাড়ি বিক্রি করে আমাদের জীবন চলে, সংসার চলে, ছেলে মেয়ে লেখাপড়া করে শাড়ির উপরে নির্ভরশীল। আমরা অরিজিনাল তাঁতি, আমাদের কাছ থেকে নিলে ঠকবেন না ইনশাল্লাহ। একবারে অরিজিনাল জামদানি শাড়িটি আপনারা পাবেন, মাত্র শাড়ি নিলে আপনারা জিতবেন। ব্যবসা করতে হারাম করতে চাই না, ঢাকায় অরিজিনাল জামদানিটা পাবেন এবং কম দামে পাবেন। জামদানি যারা ব্যবসা করবেন আমাদের কাছে আসেন, যত সুযোগ সুবিধা চাবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো। আমরা হলাম মাদার হোলসেলার, আমাদের কাছ থেকে অনেক লোক নিয়ে আমাদের এলাকায় খুচরা বিক্রি করে। আমরা পাইকারিও বিক্রি করি, খুচরাও বিক্রি করি এবং যত সুযোগ সুবিধা চান আমরা ইনশাল্লাহ দিতে পারবো পাইকারির জন্য। আমার কাছ থেকে শাড়ি নিলে আমরা উপকৃত হব এবং আপনাদের জন্য দোয়া করব। প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল জামদানি শাড়িটা নেন। এই জামদানি ব্যবসা আমার দাদাই করছে, আমার আব্বাই করছে এবং আমি করি এবং আমার ছেলেরা আমি এই লাইনে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি তাঁতিবাড়ি থেকে। প্রিয় দর্শক, আজকে আমরা অবস্থান করছি হুমায়রা জামদানি হাউসে। হুমায়রা জামদানি হাউসের যিনি মালিক তিনিও রয়েছেন, তার সাথে আমরা কথা বলবো, জামদানি শাড়ির দাম দর জানার চেষ্টা করবো। আসছে হিন্দু ভাই বোনদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, দুর্গাপূজাকে কেন্দ্র করে অসংখ্য জামদানি শাড়ি প্রস্তুত হয়েছে, সেগুলোই আজকে দেখাবো, অর্থাৎ লাস্ট আপডেট কালেক্ট। আর হুমায়রা জামদানি হাউসের অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা দক্ষিণ রূপসী গ্রাম মসজিদ মাদ্রাসা ঘাট সংলগ্ন। আর আমাদের সাথে রীতিমতো রয়েছেন আজম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো আছি। প্রথমে যে শাড়িটা আমরা দেখছি, এটা কত কাউন্টে করেছেন? এই শাড়িটা আপনার 100 কাউন্টে করা, একবারে অরিজিনাল। এই শাড়িটা আমি আগে বিক্রি করছিলাম 17,000 টাকা, এখন যেহেতু পূজা এখন আমি একটু কম দামে ছাড়তাছি, কারণ এখন আমরা একটু কমে না দিলে নিতে পারবে না। শাড়িটা আমি 15,500 টাকা রাখতে পারবো, 15,500। শাড়িটার খালি জায়গা কতটুকু? খালি জায়গা আছে 1.5 হাত জায়গা আছে খালি। এই যে দেখেছেন খালিটা হলো, 1.5 হাতে তো কম আছে, আমি তারপরে 1.5 হাত বললাম। ব্লাউজ পিস আমাদের যত শাড়ি আছে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে, প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস পাবেন। এই শাড়িটা 100 কাউন্টের কাজ করা। এই শাড়িটার দাম রাখবো একবারে সীমিত 16,000 টাকা রাখবো। এটা 16,000, খুব সুন্দর একটা শাড়ি, আগে 18,000 বিক্রি করছি, পুজো উপলক্ষে এটা আমি এখন 16,000 টাকা দিব। এটা খালি জায়গাটা রয়েছে 1.5 হাত খালি জায়গাটা। এই যে সামনে যেরকম কাজ পিছনে একই কাজ, এই দেখেন পিছনে কাজ। দর্শক আপনাদেরকে একবার ক্লোজলি দেখাই, এই যে পিছনের কাজ, শাড়িটাতে এত ঘন কাজ, এই যে পিছনের কাজ, এটা আসলে আপনার দেখলেই ভালো লাগবে। এটা কাউন্ট হলো 100 কাউন্টের শাড়ি। এটা দামটা নিচ্ছেন আপনারা? এটার দামটা নিচ্ছি 16,000 টাকা। 16,000-এর শাড়িটা আসলে প্রস্তুত করতে কতদিন সময় লেগেছে? এটা প্রস্তুত করতে আপনার লাগছে প্রায় 15 দিন। আপনাদেরকে আরেকটি কথা বলি, অনেকে আছে এরকম সেম একটা শাড়ি তৈরি করবে, এই যে ভিডিও দেখে, আমাদের ভিডিও দেখে বা কোনোভাবে ছবি নিয়ে তারা সেম শাড়িটাই বানাবে, কিন্তু সেটার দামটা কমে যাবে। কিভাবে কমে যাবে? এই যে দেখুন, এখানে ফ্লাওয়ার রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা। প্রিয় দর্শক দেখুন, এখানে কিন্তু একটা লাইনে 15টা করে ফ্লাওয়ার রয়েছে, আর আপনাকে যখন কম দামে এটা দিবে তখন আর 15টা থাকবে না, এটাতে চলে আসবে 10টা। সব বুঝতে পারছেন, কাজ কম দাম কম। এটা কত নিচ্ছেন ভাই? এই শাড়িটার দাম নিব একবারে সীমিত 10,500 টাকা নিতে পারবো। এটা 10,500 কাউন্ট, এটা 100 কাউন্ট। এগুলো আরং কোয়ালিটি এবং আপনার ইউনিক ডিজাইনের ভিতরে করছি শাড়িগুলা, ইউনিক এবং আরং কোয়ালিটি। কাজটা দেখেন কত সুন্দর একটা কাজ, এই যে দেখেন কাজটা আমরা দেখছি, দেখাচ্ছি প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাজটা খুব সুন্দর একটা কাজ। এটা প্রকৃতপক্ষে এটা কিন্তু একটা ইউনিক শাড়ি, ইউনিক ডিজাইন শাড়ি, আসলে সচরাচর দেখা যায় না। এটা কত কাউন্টে করেছেন? এটা 84 কাউন্টে করা শাড়ি, জরি কাজ দিয়েছি আর একটা সুতা দিয়ে, দুই কালারে করছি। দামটা কত নিচ্ছেন শাড়িটা? এই শাড়িটা আগে বেচছি 14,000 টাকা, এখন যদি আমি বিক্রি করি এটা একবারে 12,500 টাকা রাখতে পারবো। 12,500, পুরো কাজটা এরকম হলোবার কাজ। এই যে দেখেন শাড়িটাতে খালামাদের দেখান, খুব সুন্দর একটা শাড়ি। শাড়িটাতে খালি জায়গা কতটুকু আছে? খালি জায়গা আছে 2 হাত। আরো সুন্দর, মানে এক একটা শাড়ি থেকে আরেকটি শাড়ি আরো সুন্দর, দর্শক দেখতে পাচ্ছেন। এটার নাম কি আজম ভাই? এটা হলো আপনার তেসরি বলে, এই পরে এটা তেসরি বলে, এটা কদম ফুল তেসরি, কদম ফুলের মধ্যে আবার তেসরি করছি। জি জি। আচ্ছা, এটা কত নিচ্ছেন? এই শাড়িটার দাম নিব একবার 14,000 টাকা রাখতে পারবো। এটা 14,000। দর্শক আমরা কিন্তু এক পার্ট করে দেখাচ্ছি, এটা খালি জায়গাটা আছে 1.5 হাত, ফলস টাচ ইকু ফ্রিতে করে দিব, হোম ডেলিভারি ফ্রি। কোনো জায়গায় আপনার চাইবেন আমি এটা একবারে ফ্রিতে পাঠাবো, একবার কুরিয়ার সার্ভিস ফ্রি। আচ্ছা, তাহলে এটা দাম পড়ে যাচ্ছে কত? 14,000 টাকা রাখবো। এটা 14,000 টাকা ব্লাউজ পিসের সহ, প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে। এটা কাউন্ট হলো আপনার 84 কাউন্টের ভিতরে, একবারে অলওভার কাজ, ইউনিক ডিজাইন, দাম কোয়ালিটি। এই শাড়িটা দাম রাখবো আপনার একবারে সীমিত 16,000 টাকা রাখতে পারবো। 16,000-এ কিন্তু 16,000 টাকা আগে বিক্রি করেছি 18,000 টাকা, এখন পুজো উপলক্ষে আমি এই খালামাদের জন্য আমি একটু ছাড় দিছি,
একবারে বিশেষ অফারে দিচ্ছি 16,000 টাকা। এই টুয়েলভের একটা নতুন একটা ডিজাইন করছি, এটা এই ডিজাইনটা নতুন, এটা আপডেট একটা ডিজাইন, খুব সুন্দর একটা ডিজাইন, আপডেট ডিজাইন, কোয়ালিটি, আপডেট কোয়ালিটি। দাম কত পড়বে? এটা দাম পড়বে 12,500 টাকা। খালি জায়গা আছে কতটুকু? খালি জায়গা আছে দেড় হাত। দেড় হাত, তার মানে পুরো শাড়ি জুড়েই কাজ? পুরো শাড়ি জুড়ে কাজ। সামনে যেরকম কাজ, এই যে পিছনে একই কাজ, একরকম কাজ আছে, যে ব্যাকপার্টে কাজ একরকমের কাজ। দাম হচ্ছে 12,500 টাকা। এই শাড়িটার কত দাম পড়বে? এই শাড়িটার দাম পড়বে 14,500 টাকা রাখবো শাড়িটা। 14,500 টাকা ব্লাউজ পিস সহ এবং ফলস টালস ইকু হোম ডেলিভারি ফ্রি। হালকা গাপ কালারের ভিতরে করছি, হবজরি কাজ দিয়ে করছি শাড়িটা। আর একটা আবার হয় হচ্ছে ডিপ গাপ কালার। ডিপ গাপ কালার, জি জি, ডিপ গাপ কালার। এটা কত পড়বে? এটা পড়বে আপনার 12,500 টাকা রাখতে পারবে। এটা হবজরি ডাবল পার, এটাও পাতলা ডাবল কাউন্টার। এটা 84 কাউন্টের ভিতরে করছি শাড়িটা। আপডেট কোয়ালিটি এবং আরং কোয়ালিটি এটা খুব চলছে। আচ্ছা আজম ভাই, আমরা তো সব দামি দামি শাড়িগুলোই দেখছি, 10-এর উপরে। জি জি, 10-এর নিচে কিছু নাই? আছে আছে, 10-এর নিচেও আছে। আমরা পর্যায়ক্রমে আসতেছি, নিচে আছে, 10-এর নিচেও শাড়ি আছে। সর্বনিম্ন কত দামি আছে? সর্বনিম্ন 4,500 টাকা আমার কাছে শাড়ি আছে, সর্বনিম্ন 4,500 টাকা। প্রিয় দর্শক, যারা 4,500, 5,000, 5,500, 7,000 শাড়ি কিনতে চান, তারা একটু অপেক্ষা করেন, শেষের দিকে কিন্তু আমরা সেই শাড়িগুলো দেখাবো। এটা তাহলে দাম পড়ে যাচ্ছে কত? এটা 12,500 টাকা রাখতে পারবো। 12,500 কাউন্ট হচ্ছে? কাউন্ট হলো 84 কাউন্ট এবং ইউনিক ডিজাইন। লাল শাড়ি তো পূজায় প্রচুর চলে, এছাড়া সামনে শীত চলে আসবে, উইন্টার আসলেই কিন্তু বিয়ের একটা ধুম পড়ে যায়। আর লাল শাড়ি কিন্তু বিয়ের শাড়ি হিসাবে প্রচুর ব্যবহৃত হয়। জি 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 জি, এটা এই শাড়িটার দাম কত? এই শাড়িটার দাম পড়বে রাকিব ভাই 16,000 টাকা। আগে 18,000 টাকা বিক্রি করছি, এখন আমি যেহেতু পূজার কালেকশন করছি তো কিছু কমে দিচ্ছি, এখন আমি এটা 16,000 টাকা রাখতে পারবো। পাটটা ডাবল দিচ্ছি, আর সামনে যেরকম কাজ দেখতেছেন, এতে পিছনে যে একই কাজ দেখছেন, এই যে পিছনে একই রকম কাজ, খালি জায়গাটা আছে আপনার দুই হাত। দুই হাত খালি, পুরো খালি জায়গাটা দুই হাত। এটা বিয়ার মিজর চলে এবং পূজাতেও এটা চলে। দুই হাত আড়াই হাত জায়গা আসলে এক পাশে যে পড়ার জন্য লাগে। জি জি, এর এক পাশ যদি খালি না রাখি তাহলে পড়তে পারে না শাড়িটা, আপনার কমফোর্টলি পড়তে পারে না। পুরো শাড়িতে কিন্তু প্রচুর কাজ রয়েছে, একদম ঘন কাজ করে দেওয়া হয়েছে। সুতার কাউন্ট কত এটা? এটা সুতার কাউন্ট রাখি ভাই 100 কাউন্টের সুতা, আর পাটটা নতুন দিছি। পাটটা হলো ইনুক একটা পাট দিছি, পাটটা দেখেন, পাটটা খুবই একটা সুন্দর একটা পাট। এই পাটটা নতুন বার করছি, পুজো উপলক্ষে পাটটা কেউর কাছে পাবেন না, পাটটা খুবই সুন্দর। দাম কত এটা? এটা 16,000 টাকা রাখতে পারবো। খালি জায়গা, খালি জায়গাটা আছে দেড় হাত। এই শাড়িটা কিন্তু ওই যে বিদ্যা সিনহা মিম ব্যবহার করেছিলেন, কিন্তু এই কালারটা না, সেটা জি জি, এটা বিদ্যা সিনহা ডে পড়ছিল, এই কালারটাই পড়ছিল। এই এই শাড়িটা আবার আমাদের অর্ডার আছে অনেক, শাড়িটা চলতেছে, খুব ভাইরাল একটা শাড়ি। এটার দাম কত? এই শাড়িটার দাম পড়বে 10,500 টাকা রাখতে পারবো। কাউন্ট কত? কাউন্ট হলো 84 কাউন্ট। 84 কাউন্ট। দর্শক অনেকে কিন্তু কাজ কমিয়ে দাম কম নিবে, আপনারা দেখে কিনবেন। আঁচলটা রাখি ভাই অনেক বড় আছে, আঁচলটা ম্যাডামদের দেখান, আঁচলটা খুব সুন্দর একটা আঁচল, বড় আঁচল, প্রচুর কাজ। সামনে যেরকম কাজ, এই পিছনে একই কাজ, একই কাজ, কম নাই। দাম হচ্ছে 10,500 টাকা। জাল কাজে হলুদের ভিতরে কন্ট্রাস্ট, লাল কন্ট্রাস্ট দিছি। দাম কত পড়বে? এই শাড়িটার দাম পড়বে একবারে একটু সীমিত, এটা আপনার দাম পড়বে 4,500 টাকা। কত কাউন্টের এটা? এটা হলো আপনার 64 কাউন্টের। খালি জায়গা কতটুকু? খালি জায়গা আছে তিন হাত, কাজ আছে নয় হাত। নয় হাত কাজ, কিন্তু কাজ দেখুন, নয় হাত কাজ দেখে কিন্তু শাড়ির দাম। এই শাড়িটার দাম পড়বে আপনার 12,500 টাকা রাখতে পারবো শাড়িটা। একবারে ভাইরাল একটা শাড়ি, কথায় বলে যেমন গুড় দিবেন তেমন মিষ্টি পাবেন। দেখেন সো দামে, দাম অনুযায়ী কিন্তু এটাতে প্রচুর কাজ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আঁচলের দিক, এটার দাম পড়বে 9,500 টাকা। এটা পুজো উপলক্ষে করা হয়েছে, হবজরি ভিতরে লাল, সাথে ব্লাউজ পিস আছে, ইকু কস্টিং এবং হোম ডেলিভারি ফ্রি। এটা কাউন্টের? এটা এটা কাউন্ট হলো 84 কাউন্টের, একবারে এটা 84 অরিজিনাল 84 কাউন্টের। খালি জায়গা কতটুকু? খালি জায়গাটা আছে দুই হাত। দুই হাত খালি, পুরোটাই কাজ? জি জি, পুরোটাই কাজ, ব্লাউজ পিস সহ। এই মাল্টি কালারটা আপনার আমি 4,500 টাকা রাখতে পারবো। আজম ভাই এটা দিচ্ছে 4,500 টাকা। 4,500 টাকা, এটা হলো আপনার মাল্টি কালার, এই কন্ট্রাস্ট পার, পারটা হলো কন্ট্রাস্ট। এটা কাউন্টটা কত? এটা কাউন্ট হলো আপনার 64 কাউন্ট। 64 কাউন্ট, আমি রাকিব ভাই যা বলবো তাই হবে ইনশাল্লাহ। ওই 64 বলে 64 হবে, 100 বলে 100 হবে, আমার কথায় কাজে বিল পাবেন ইনশাল্লাহ। আমি যা বলবো তাই হবে, যেটা 64 64 হবে, যেটা 100 বলবো 100 হবে। 4,500 টাকা নিতে পারবো শাড়িটা, খুবই নতুন। 4,500, 4,500, এটার দাম পড়বে আপনার 11,000 টাকা রাখতে পারবো। এটা 11,000 পুরো জমিনে অল ওভার কাজ, এতে পিছনে এরকম কাজ, এই দেখেন আমরা দেখছি প্রিয় দর্শক, সামনে পিছনে একই কাজ, একই রকম কাজ পাচ্ছেন। দাম পড়ে যাচ্ছে অনলি 11,000 টাকা। 11,000 আমাদের কাছে আসার ঠিকানা হলো ঢাকা থেকে আপনি স্টেপ কোয়ার্টার আসেন, স্টেপ কোয়ার্টার আইসা সুলতানা কামাল সেতু পার হবেন, পার হইয়া ব্রিজের গোড়ায় থাকবেন, থাইকে আমার একটা ফোন দিবেন, আমি অথবা আমার ছেলে যাইয়া আপনারা রিসিভ করে নিয়ে আসবো।
ওই নদীর পার দিয়ে আসতে হবে। আপনি সুলতানাগামা সেতুতে 10 মিনিট লাগে আমার বাসায় আসতে। আমরা অরিজিনাল তাঁতি, আমার আরও 400-500 শাড়ি আছে। দেখি আপনি যদি একটা শাড়িও নেন ইনশাল্লাহ আমি খুশি। আপনার আসেন আমার বাসায় আসেন। লাল শাড়িটা এখন চলতেছে বেশি পুজো উপলক্ষে রাখি, লাল শাড়িটা ম্যাডামরা আপারা আমার কাছ থেকে লাল শাড়ি অর্ডার দিতেছে, দেখি আমি লাল শাড়িটা আমি বেশি বানাইছি। এটা কত পড়বে? এই শাড়িটা পড়বে আপনার 10,500 টাকা রাখতে পারবো। এটা কত কাউন্ট? এটা হলো 84 কাউন্টের। মগজ ফুলের তো খুব চাহিদা, এটা তো একটা ভাইরাল শাড়ি। এটা একটা ভাইরাল শাড়ি, বর্তমানে অনলাইনে প্রচুর বিক্রি হচ্ছে। রাকিব ভাই মগজ ফুলটা কিন্তু দুই প্রকারের হয়, এটা কিন্তু 60টা ফুল দিছি, সিরিয়ালে 60টা ফুল আছে, গুনা নিবেন দর্শক আপনারা এটা দেখে কিনবেন। এই যে দেখুন এখানে 7টা ফুল রয়েছে, 7টা যে লাইন অনুযায়ী কিন্তু 7টা ফুল রয়েছে, এটা আপনারা দেখে কিনবেন। অনেকে 5টা দিয়ে 5টা আপনার দামটা কমিয়ে দিবে, 5টা সিঙ্গেল দিয়ে আপনারা দাম কমায় দেয়। এটা অরিজিনাল মজক ফুল হলো, এটা অরিজিনাল যেটা মজক ফুল এটা অরিজিনালটা বলে। এই শাড়ি আগে বেচছি 14,500 টাকা, পুজো বলকে এখন যদি আমার কাছে নেয় তাহলে আমি শাড়িটা 12,500 টাকা রাখবো। 12,500 টাকা এটা হলো নতুন একটা ডিজাইন করছি তো, শাড়িটা খুবই চলতেছে। মানে করাতেছি ভিতরে একটা ভাগ করে দিছি এবং একটা কাজ দিছি ভিতরে, পাইরের মতো একটা কাজ আছে। দর্শক পাড়ের মতো বলতে 1, 2, 3, 4, 5, 6, 7টা পার রয়েছে, 7টা পার দিছি। এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঘন কাজের, এটা ইউনিক ডিজাইন, ইউনিক ডিজাইন করছি শাড়িটা। একবারে এই শাড়িটা আরঙে অনেক চলতেছে, এটা আরং কোয়ালিটি। আঁচলটা দেখেন, আঁচলটার ভিতরে 4টা গুড্ডি দিছি, আবার পার দিছি 6টা, দেখেন পারটা দেখেন আর আঁচলের গুড্ডিটা দেখেন। এটা নতুন, এই পুজো উপলক্ষে শাড়িটা বানাইছি, খুব চলতেছে শাড়িটা, খুব ভালো একটা শাড়ি। দাম কত? এই শাড়িটার দাম পড়বে 15,500 টাকা রাখতে পারবো। কাউন্ট হচ্ছে? কাউন্ট হলো 100 কাউন্ট, শাড়িটা ওয়াইট হলো 200 গ্রাম। এই জামদানিটা যেটা দেখছি আমরা ডাবল পারের, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এটাও মগজ ফুলের, এটা অন্য কালার, এটার দাম কত? একই দাম রাখবো রাকিব ভাই, এটাও 12,500 টাকা রাখবো। আগে 14,500 বিক্রি করছি, 12,500 টাকা। ওইটা যা দেখছেন সেম টু সেম আমার এই শাড়িটা, তারতম্য রয়েছে। জি জি, ওই এরকম হয়ে গেলে কালারটা বেশ কম করছি, শাড়িটা অনেক চলতেছে বেশি, আমার অর্ডার আইতেছে শাড়িটা। আমরা যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো তো রেশমের শাড়ি নাকি? প্রত্যেকটা রেশমের শাড়ি, আমার কাছে কোনো লালং পাবে না, লালং আমি করি না, সম্পূর্ণ রেশমের শাড়ি, অরিজিনাল ঢাকাইয়া জামদানি শাড়ি। এটার দাম পড়বে 12,000 টাকা রাখবো। 12,000? জি রাকিব ভাই, প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে। আমি কত কাউন্টে করা? এই শাড়িটা 84 কাউন্টে করা, পাটটা ডাবল দিছি, আর আঁচলটা দেখেন পাড়ের সাথে আঁচলের সাথে একবার হুবহু মিল রাখছি। প্রিয় দর্শক এই যে দেখুন, এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে পাড়টা, খালি জায়গা আছে 2 হাত। আমরা যেটা দেখছি এখন এটা বাগের পাড়া ফুল বলে, এটার দাম কত পড়ে যাবে? এই শাড়িটার দাম পড়বে আপনার 11,000 টাকা, আগে বলছিলাম 13,000 টাকা। কত কাউন্টের শাড়ি এটা? শাড়িটা 84 কাউন্টের শাড়ি, খালি জায়গা কত? খালি জায়গাটা আছে 1.5 হাত। 1.5 হাত? 1.5 হাত, অল ওভার কাজ। এইখানে যেরকম কাজ দেখতেছেন নিচে একই কাজ, এই দেখেন কোনো ফাঁকা নাই, একবারে একই কাজ। আচ্ছা আমরা এবার চলে এসেছি সাদা শাড়িতে, নিচে আমরা যেটা দেখছি সাদা শাড়ি, এটা আবার ব্লু পার করা হয়েছে, একটু ডিফারেন্ট করা হয়েছে, পূজায় সাদা শাড়ি লাল পার বেশি চলে, এটা আবার একটু ইউনিক করা হয়েছে, এটা ইউনিক ডিজাইনের ভিতরে করছি, পাটটা অনেক সুন্দর, এটা আপনার যে কোনো বয়সের মহিলারা এটা পড়তে পারবে। দাম কত পড়বে এটা? এই শাড়িটার দাম পড়বে 9,500 টাকা রাখতে পারবে। এটা কি কটন? প্রিয় দর্শক আপনারা জানেন কটনের শাড়ি টেকসই বেশি হয়, সুতরাং আপনারা চাইলে নিতে পারেন। এটা কাউন্ট হচ্ছে? কাউন্ট হলো 64 কাউন্টের। এটা দাম পড়ে যাচ্ছে? দাম পড়ছে 9,500 টাকা। এই শাড়িটা দাম পড়বে একবারে 9,500 টাকা রাখতে পারবো। কত কাউন্ট? এটা কাউন্ট হলো 80 কাউন্টের। 80 কাউন্ট? 80 কাউন্ট। কাজ কতটুকু? কাজ আছে আপনার এটা 10 হাত কাজ আছে, 2 হাত খালি আছে। যে 2 হাত খালি? জি 2 হাত খালি আছে। এই ব্লু কালার শাড়িটা কত পড়বে? ওই ব্লু কালার শাড়িটা পড়বে আপনার 9,000 টাকা পড়বে। ব্লু কালার শাড়ি 9,000? কত কাউন্টের? এটা হলো আপনার 84 কাউন্টের, হব জরি জরি আর হলো সুতা জাল কাজ। জাল কাজের এটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে, লাল শাড়ি হিসাবে ব্যক্তিগতভাবে আমার এটা পছন্দ হয়ে গিয়েছে। এটার দামটা কত পড়ে যাচ্ছে? এই শাড়িটার দাম পড়বে 10,500 টাকা। সামনে যেরকম কাজ দেখছেন আঁচলটা দেখেন রাখি, আঁচলটা অনেক বড়ো আঁচল, আঁচলটা খুবই ভালো, আঁচলটা অনেক বড়ো। প্রিয় দর্শক এটা 10,000 টাকার দাম হলেও কাজ রয়েছে প্রচুর প্রচুর কাজ। এরকম সামনে যেরকম কাজ দেখতেছেন এটা পিছনে এরকম কাজ। এটাতে খালি জায়গা কত? খালি জায়গা আছে 2 হাত। 2 হাত? এই শাড়িটার দাম পড়বে 9,500 টাকা। এটা চিকন সুতা শাড়িটা, 9,500। এটা ওয়াট হলো 200 গ্রাম, একবারে হালকা 200 গ্রাম হচ্ছে 200 গ্রাম। দর্শক দেখুন এই যে এই শাড়িটা আপনারা কিনতে পাচ্ছেন, এখান থেকে কত দিয়ে কিনতে পারবে? সেটা 9,500 টাকা রাখতে পারবো। শাড়িটা নতুন একটা ডিজাইন, একবার অনকমন একটা ডিজাইন, কাউন্ট হলো 84 কাউন্টের ভিতরে করছি। আচ্ছা আচ্ছা, আমরা এই যে মেজেন্টাটা দেখাতে চাই, এটার দাম নেওয়া হচ্ছে আপনার 11,000 টাকা রাখতে পারবো। শাড়িটা সামনে যেরকম পিছনে এরকম, এটা অরিজিনাল, হ্যাঁ কম্পিউটারের মতো ভাইরাল একটা শাড়ি, বর্তমানে এটা খুব চলতেছে। দাম কত? এটার দাম রাখবো 11,000 টাকা। খালি জায়গা? খালি জায়গা আছে 2 হাত।
আপনারা যারা একটু কম দামের মধ্যে নিতে চান তাদের জন্য রয়েছে অসংখ্য কালেকশন। এটার দাম পড়ে যাচ্ছে কত? সেটার দাম পড়বে আপনার 9,500 টাকা রাখতে পারবো। নতুন একটা ডিজাইন একবারে ঘন কাজের ভিতরে করছি, আঁচলটা দেখেন কত সুন্দর করে করছি। কত কাউন্টে করেছেন? এটা 84 কাউন্টের ভিতরে করছি শাড়িটা। আচ্ছা, আজম ভাই আসলে খুব বুদ্ধি করে লাল শাড়িগুলো বেশি বানিয়েছে যে পূজার সময় যেন মানুষ কেনে বা বিক্রি হয়। প্রিয় দর্শক, যারা জামদানি শাড়ি ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলছি, লাল শাড়ি বিশেষ করে যারা পছন্দ করেন, এখানে অনেকগুলো কালেকশনের রয়েছে, অনেকগুলো ডিজাইনের রয়েছে, আপনারা চলে আসবেন। আমি প্রেফার করি আপনারা বাড়িতে আসেন, তাঁতি ভাইয়ের সাথে কথা বলে দেখে বুঝে নিয়ে যান, মাচ বেটার। আর যদি সেক্ষেত্রে না আসতে পারেন, আপনি দেশের বাইরে রয়েছেন, অনেক দূরে রয়েছেন, অনলাইনে কেনার সুযোগ পাচ্ছেন, হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন। দাম পড়ছে কত এটা? সেটা দাম পড়বে 11,000 টাকার। নতুন একটা ডিজাইন করছি, একবার ছোট কাজ দিয়ে করছি। এটার দাম কত ভাই? সেটা দাম পড়বে 12,500 টাকা। পাটটা দেখেন খুব সুন্দর একটা পাট, ডিজাইনটাও খুব ভালো, দুই কালারে সুতা দিয়ে করছি, পুরো শাড়িতেই কাজ, পুরোটা অল ওভার কাজ। প্রবাসী ভাই বোনেরা আপনারা আমার ভিডিওটা একটা শেয়ার দিবেন, একটা ফলো দিবেন, আপনাদের কাছে আমার দাবি, প্রবাসী ভাইদের কাছে ইনশাল্লাহ আমার ভিডিওটা একটু শেয়ার দিয়েন এবং ফলো দিয়েন। হুমায়রা জামদানি হাউস, আপনারা শাড়ি নেন, আপনাদেরকে ইনশাল্লাহ ঠগাবো না, অরিজিনাল ঢাকা জামদানিটা দিব। সাদা শাড়ি লাল পাড়, সাদা শাড়ি লাল পাড়ের চাহিদা অনেক বেশি, সেটিও রেখেছেন বুদ্ধি করে আজম ভাই। প্রিয় দর্শক, হুমায়রা জামদানি হাউসে চলে আসবেন, আপনার পছন্দসই জামদানি শাড়ি কিনে ফিরতে পারবেন। আসল জামদানি বা ঢাকাইয়া জামদানি দেখছেন, এটার দাম কত পড়ে যাচ্ছে? এটার দাম পড়বে 11,500 টাকা। গর্জিয়াস একটা শাড়ি, ইউনিক ডিজাইন। আজম ভাই, এবার একটা ব্যক্তিগত প্রশ্ন, শাড়িটি দেখতে দেখতে আপনি কত বছর হলো জামদানি শাড়ি বানান? আমি জামদানি শাড়ি তো আমার যশোরে কি 18 বছর বয়সের, তো আমি জামদানি শাড়ির সাথে জড়িত। আজকে তাহলে তো বহুদিন। জি জি, আজকে অনেকদিন হচ্ছে জামদানি শাড়ি ব্যবসায়ী করতেছি। এটা কত দাম পড়বে? এটা দাম পড়বে 11,500 টাকা। কত কাউন্ট এটা? এটা হলো 84 কাউন্টের ভিতরে, মাল্টি কালার বলে শাড়িটা, খুবই সুন্দর। খালি জায়গা কতটুকু আছে? খালি জায়গাটা আছে 2 হাত। এটার মধ্যে একটা বাঙালিয়ানা ভাব রয়েছে প্রিয় দর্শক, আপনারা দেখছেন। নেক্সট চলে যাচ্ছি আরেকটি সুন্দর শাড়ি দেখার জন্য, ধাপে ধাপে দেখাই। এই যে গাব কালারের শাড়ি আরেকটা চলে এসেছে, এটা তো গাব কালার? জি জি জি, এটা গাব কালার। এটা আপনার মিডিয়াম বয়সেও পড়তে পারে, আবার একটু বয়স্ক হইলেও এটা পড়তে পারে। শাড়িটা কালারটা খুব মানে কালারের কম্বিনেশনটা এমন ভাবে করেছেন, সব বয়সের পড়তে পারে, জড়ি দিয়ে করছি তো সবাই পড়তে পারে। এটা হলো যে কোনো মহিলারা এটা পড়তে পারবে, খালামারা পড়তে পারবে। দাম কত পড়ে যাচ্ছে? দাম পড়বে 11,000 টাকা। 11,000। সুতা আছে কত কাউন্টে? এটা 84 কাউন্টের সুতা, 83 কাজের। দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আঁচলের দিক, আর পুরো বডি জুড়ে এমন ভাবে কাজ থাকবে। এটা সুতার কাউন্ট কত? এটা সুতার কাউন্ট হলো 64 কাউন্ট সুতা। দাম কত? এটা দাম পড়বে আপনার 4,500 টাকা রাখতে পারবো। 4,500। পুজো উপলক্ষে করছি তো এই কারণে লাল শাড়ি আমি একটু বেশি করছি, কারণ পুজোর মধ্যে লালটা চায় একটু বেশি বেশি চলে। জি জি, লালটাই চলতেছে একটু। সেইটার দাম পড়বে 12,500 টাকা রাখতে পারবো। শাড়িটা নতুন একটা কাজ করছি, সামনে যেরকম দেখতেছেন পিছনে এরকম, আর পাটটা দেখেন নাকি, পাটটা খুবই একটা সুন্দর একটা পাট দিছি, পাটটা দেখেন। হ্যাঁ, সেই পাটটা খুব সুন্দর একটা পাট, সুলতানি আমলের একটি ভাব রাখা হয়েছে। দাম কত এটা? এটা আপনার পড়বে 12,500 টাকা। সামনে যেরকম পিছনে এরকম কাজ, সেটা আপনার 100 কাউন্টে করছি। সামনে পিছিয়ে কি কাজ? চিকন সুতা। চিকন সুতা, সামনে পিছিয়ে খালি জায়গাটা আছে, এরকম কাজ রয়েছে দেখতে পাচ্ছেন, খালি জায়গাটা আছে, দেড় হাত দিচ্ছি, দেড় হাত খালি জায়গা রয়েছে, দেড় হাত খালি জায়গাটা রয়েছে। আর এই দিকটাতে দেখুন শাড়ি ভাঁজ করা হচ্ছে। এই শাড়িটা পড়বে আপনার 11,000 টাকা। এটা হলো আপনার পিএস কালারের ভিতরে, পিএস কালার। হ্যাঁ, এই কালারটারই চাহিদা অনেক, কালারটা অনেক চাহিদা পিএস কালারের ভিতরে, তো শাড়িটা অনেক চলতেছে। এটা একটা বাইরাল একটা শাড়ি, দাম কত? ডিজাইন এটা 11,000 টাকা রাখতে পারবো। 11,000। আগে বেচছিলাম 13,000 টাকা, এখন পূজা উপলক্ষে আমি 2,000 টাকা ছাড় দিছি। খালাম্মার আন্টিরা যাতে আমার বাসায় আসে, আইসা যেন নিতে পারে, আর যারা ব্যবসা করতে চায় আমার সাথে, ইনশাল্লাহ আমি ব্যবসায়ীদের জন্য আরও সুযোগ সুবিধা রাখছি, আমি ব্যবসায়ীদের জন্য অনেক সুযোগ সুবিধা রাখছি। আমরা আসেন, আইসে আমার শাড়িগুলো দেখেন। এই শাড়িটা আর ওইটা একই দাম, এটা 11,000 টাকা পড়বে। শাড়িটা এটা হলো জাল কাজ, জাল কাজই, এবং কালারটা খুবই সুন্দর। আচ্ছা, কাজ একই, লেবনের ভিতরে হয় একই কাজ, পাটটা ডাবল। আচ্ছা আচ্ছা, চলুন তাহলে আমরা নিচে একদম লাস্টে যে দিকে শাড়িগুলো রয়েছে এগুলো দেখাই। এটা আবার রেড কালারের মধ্যে করেছেন দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু বাগের পাড়া টাইপ, বাগের পাড়া টাইপের, নতুন একটা ডিজাইন করছে। এটা দেখেন পাটটা খুবই সুন্দর, রেহিবের বলে, আর আঁচলটা দেখেন একটা নতুন একটা আঁচল করছে। এটার দাম কত করে যাচ্ছে? এই শাড়িটার দাম পড়বে আপনার 10,500 টাকা। শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি, সুতার কাউন্ট হলো 84 কাউন্ট। এই শাড়িটার দাম পড়বে আপনার 9,500 টাকা। আচ্ছা আচ্ছা, কত কাউন্টে করা? এটা আপনার 84 কাউন্টে করা, 9,500 টাকা। এটা আপনার ওই চারটা ফুল ই দিয়ে একটা ইভেন্ট আছে দেখেন, এই যে
জোপ্পা বলে, ফুলের জোপ্পা বলে, চারটা ফুল দিয়ে একটা জোপ্পা। আপনাদেরকে বলবেন এই চারটা ফুল আমরা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন চারটা ফুল দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে। আপনার থেকে যদি শাড়ি কেউ কিনতে চায়, আপনার এখানে খুব সহজে মানুষ কিভাবে আসতে পারবে? এখানে আপনি আসতে হইলে ঢাকা যে কোনো জায়গার থেকে আপনি প্রথম স্টাফ কোয়ার্টার আসতে পারেন। স্টাফ কোয়ার্টার আইসা সুলতানা কামাল সেতু পার হইয়া ব্রিজের গোড়ায় থাইকে আমার ফোন দিলে আমি অথবা আমার ছেলে নিয়ে আসবে। তারাবো বাজার হইয়া একবারে গাড়ির পার্কিংয়েরও সুব্যবস্থা আছে। আইসা আমার শোরুমে বাসা আসলে 400-500 পিস শাড়ি দেখিয়া আপনার মনের মতো হলে আপনি একটা শাড়ি নিয়েন, ইনশাল্লাহ আমি খুব দোয়া করবো আপনাদের জন্য। খালাম্মারা আসেন, আন্টিরা আসেন, আইসা আমার দেখা যান জামদানি অরিজিনাল শাড়িগুলা দেখে আপনি একটা শাড়ি নিয়ে যান। আচ্ছা আজম ভাই, এই শাড়িটা কত দামে কিনতে পারবে? এই শাড়িটা আপনার 12,500 টাকা রাখবো। শাড়িটা অনেক বাইরে একটা শাড়ি। এটা সুতার কাউন্ট কত? এটা সুতার কাউন্ট হলো 84 কাউন্ট সুতা, এবং আঁচলটা দেখেন খুব সুন্দর একটা আঁচল, পাটটা আর আঁচলটা মিলাই করছি, কালারটাও খুব সুন্দর। 6,500 টাকা রাখবো এটা। এটা কত কাউন্টে করেছে? এটা আপনার 80 কাউন্টে করছি। শাড়িটা খুব সুন্দর একটা কালার, কালারটা খুব সুন্দর, প্রচুর কাজ, কাজ আছে প্রচুর, স্বচ্ছ কাজের। দাম হিসাবে কিন্তু অনেক সুন্দর শাড়ি, 6,500 টাকা। আপনার এটা খালি জায়গা কতটুকু আছে? এটা খালি জায়গাটা আছে আপনার দুই হাত, দুই হাত। তাহলে তো কম দামেই দিচ্ছেন এটা। জি জি, কম দামে দিচ্ছি। আমরা এটার পরে দেখছি আরো রয়েছে, ওগুলো দেখাই। এই যে দেখতে পাচ্ছেন সাদা শাড়ি রয়েছে, এটা কত পড়বে? এই শাড়িটা পড়বে আপনার 4,200 টাকা রাখতে পারবে সেইটা। মূলত কত কাউন্টে করা? এটা আপনার 64 কাউন্টে করা। আচ্ছা আচ্ছা রাকিব ভাই, আমি একটা কথা বলি, ওই যে 600-700 টাকা শাড়ির তেনে না পরে এগুলো ভালো, এগুলো রেশমের শাড়ি। 600-700 বলতে কি, ওইগুলো তো জামদানি, জামদানি না না, ওগুলো জামদানি না। একটা জামদানির আদলে একটা শাড়ি তৈরি হয়, ওটা না জামদানি না সাধারণ শাড়ি। ওইটা আপনার খালামারা খালামারা আন্টিরা প্রতারিত হয়, আপনারা ওইগুলো কিনে একটু কম পাইয়া কিনে লাই, আসলে ওইগুলো আসল জামদানি না। অরিজিনাল জামদানি আপনারা কেউ 700-800-1200 দিতে পারবেন। অরিজিনাল রেশমের জামদানি আমি যেটা জানি মোটামুটি দামটাই শুরু হয় 6,500-7,000 টাকা। জি জি জি, অরিজিনাল শাড়িগুলো নিলে আপনার রেট একটু বেশি পড়বে, আর ওগুলো নিয়ে হুদুদি আপনি প্রতারিত হবেন। ওই 700-1,000-1200 টাকা দিয়ে কোনো শাড়ি নিয়েন না, আর ওই শাড়িগুলো কথা শুনে না, কথা শুনে ফুলে থাকে। আর আমাদের যেগুলো নেবেন এবং আপনি যা করবেন তাই থাকবে, ফুলে থাকবে না, একবারে শরীরের সাথে মিশা থাকবে। আচ্ছা আমরা ইয়েলো কালার শাড়িটা দেখাই তো। এই যে ইয়েলো যেটা দেখছি, এটা দেখতে পাচ্ছেন করাত তেরসি কাজের মনে হচ্ছে, না পাটি তেরসি, পাটি তেরসি, পাটি তেরসি। কত নিচ্ছেন ভাই? এটা আপনার আমি 4,000 টাকা রাখবো শাড়িটা। সো আজম ভাই, আমরা অনেক শাড়ি দেখাইলাম, আপনার এখানে আরও অসংখ্য শাড়ি রয়েছে যেগুলো দেখানো হয় না। এই যে দানে বামে এখানে রেখেছেন, এই যে এখানে রয়েছে, আমরা যদি আমাদের হাতের বামে চলে যাই, রাকিব ভাই আমি একটা শাড়ি দেখাই, এই শাড়ি দেখান আজম ভাই। এটা আমরা দেখতে দেখতে কথা বলতে চাই, যারা নতুন উদ্যোক্তা হবে বা হতে চাচ্ছে, জামদানি নিয়ে কাজ করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনাদের কি পরামর্শ আছে, কি বলার আছে? তাদের উদ্দেশ্যে আপনার বলার হলো, যদি অরিজিনাল জামদানি কিনতে চায় তাহলে আমাদের কাছে আসলে আমরা ব্যবসায়ীদের জন্য অনেক ছাড় দেই। যারা ব্যবসা করব হ্যাগর লাগে অনেক ছাড় আছে। যারা তিনটা চারটে একসাথে নেয় প্রবাসী ভাইরা, তিনটা নিলে আমরা আর একটু ছাড় দেই। এইটা কত পড়বে দাম? এই শাড়িটার দাম পড়বে, একবারে নতুন একটা ডিজাইন করছি, কালারটা খুবই সুন্দর, শাড়িটার দাম পড়বে আপনার 11,500 টাকা, নতুন একটা ডিজাইন, এবং আপনার বিলেরারা ফুল বলে খুব সুন্দর একটা ডিজাইন, ইউনিক ডিজাইন করছি। সাজম ভাই ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা, আপনার জন্য শুভকামনা, দর্শক ভাইদের জন্য শুভকামনা, এবং প্রবাসী ভাইদেরকে আমি সালাম জানাই, এবং আমার ভিডিওটা আপনারা শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন। হুমায়রা জামদানি হাউসে আপনারা আসেন, আইসে ভালো ভালো শাড়ি দেখেন। 400-500 শাড়ি দেখে আপনারা একটা শাড়ি নেন, ইনশাল্লাহ আমি খুশি। আপনারা একটা শাড়ি নিলে আপনার একটা শাড়ির উচিলায় আমি আমার তাঁতিদেরকে আমি চলাফেরা করতে সুযোগ সুবিধা হবে, এবং অরিজিনাল ঢাকায় জামদানিটা আমার কাছ থেকে পাবেন। আসেন হুমায়রা জামদানি হাউসে আসেন।